এবিডি তো শয়তান শয়তান, নিশ্চয় টের পাইছে আমরা ঘরে ঢুকছি আর হে কারণ ডাকছে। চিন্তা করে দেখছেন মানুষ কত খারাপ ইতারে। হ্যাঁ বড় ভাই জান আমার জীবন তোমাদের গায়ে নাই, আর আজকাল টাইকা ছোট ভাইয়ের বউর কথা জিগাইতেছে, কি লেখা ডাকছে। ভাবি আপনি যদি ডালে ডালে করে আর আমি পুরো গাছের মাথা আগা করতে মানে রোগে রোগে চলি, নিজের অনেক চালাক মনে করুন তো। একদিন বাইরে রাতে ভাত খাওয়াম, তোমার ছোট ভাইয়ের বউ ওদিকে বাড়ির কাজের লোক, তার সাথে ইটিস পিটিস চলতেছে। আরে দূর রাখো, কি বলতেছো তুমি এইসব? রতন অনেক ভালো ছেলে, রতন এইসব কিছু করতে পারে। আমি জানতাম যে তুমি আমার কথা এই জীবনে কোনোদিন বিশ্বাস করবা না। যখন যাইবো গা, মান সম্মান আমার না, তোমার বাড়ির যাইব, আমার কিছু হইব না। হ্যাঁ তুমি সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা কি জন্য করো আমি বুঝি না, একটু জিনিসটা ভালোভাবে তুমি দেখো না। ও আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি তাই না? হ্যাঁ আর তোমার ভাইয়ের বউ যে করে বেড়াইতেছে আকাম পোকাম, হেতে কিছু না। আচ্ছা ঠিক আছে, তোমার এত টেনশন আর কোনো দরকার নাই, আমি বাবাটা আমি দেখতেছি। ঠিক আছে তুমি একটু শান্ত হও। হ্যাঁ দেখবাই তো, ঘুমায় ঘুমায় দেখবা। কোত্থেকে আজ মধ্যে চিন্তা ভাবনা গুলো তোমার কোথা থেকে আসে এসব? তুমি আমার কেন বিশ্বাস করো না, সত্যি কথা বুঝেছি বিশ্বাস নয়। চলো তোমার দেখাইতেছি। ঠিক আছে তোমার যাই দিব না, আমি যাই দেখতেছি। ঠিক আছে থাকো তুমি। আরে আমার কোনো কথাই তো শুনবা না। যাও 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 দেখা হোক তোমার ছোট ভাইয়ের বউ প্রকৃতি রঙ্গলীরা, যে সঙ্গে কাজের পোলা ওই নাম কি রতন, হ্যাঁ ছোটভাবে দেখছিল এমনি এমনি এক লাখ থাকে না, প্রত্যেকের মানুষ তো নাই, ওই আমার ডাকছে এই ডাকে কি কইল তোরা? ডাকটা কিছু কয় না, মানে ওই যে একদিন আমার খুব জ্বর হয়েছিল না, বড়োভাবে গেছে কে আসেছিলাম, বড়োভাবে আমার দুইটা গেছে। আচ্ছা ঠিক আছে যা, মনে যদি দেখাম কাজ কর, আমি একটু বাজারে যেতে কি খেয়ে লাগিস। এবিডি তো শয়তান শয়তান, নিশ্চয় টের পাইছে আমরা ঘরে ঢুকছি আর হে কারণ ডাকছে। চিন্তা করে দেখছেন মানুষ কত খারাপ ইতারে। হ্যাঁ বড় ভাই জান আমার জীবন তোমাদের গায়ে নাই, আর আজকাল টাইকা ছোট ভাইয়ের বউর কথা জিগাইতেছে, কি লেখা ডাকছে। ভাবি আপনি যদি ডালে ডালে করে আর আমি পুরো গাছের মাথা আগা করতে মানে রোগে রোগে চলি, নিজের অনেক চালাক মনে করুন তো। একদিন বাইরে রাতে ভাত খাওয়া,